ওয়াশিংটন ডিসি থেকে হ্যালো আমেরিকাতে সবাইকে জানাচ্ছি স্বাগতম আমি মায়শা আমাদের আশেপাশে বিভিন্ন রকম খবর আর গল্প নিয়ে আবার ফিরে আসলাম এই এপিসোডে কি কি আছে চলুন সেটা দেখে আজ রয়েছে ক্যালিফোর্নিয়ার মেরিন ম্যামল সেন্টার নিয়ে একটি প্রতিবেদন আমরা স্তন্যপায়ী জীবের চিকিৎসা করি তবে সমুদ্রের জন্য কি ক্ষতিকর বা কি প্রভাবিত করে তা জানার চেষ্টা করছি আরও রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে চিকিৎসা কাজে ব্যবহার হচ্ছে সেই বিষয়ে একটি রিপোর্ট জনস হপকিন্সের সিডনিখিমাল কম্প্রিহেন্সিভ ক্যান্সার সেন্টারে ডক্টর ভিক্টর ভ্যালকুলেস্কু প্রাথমিক পর্যায়ের ফুসফুস এবং অন্যান্য ক্যান্সার শনাক্ত করার নতুন উপায় উদ্ভাবনের গবেষণায় নেতৃত্ব দিচ্ছেন ক্যালিফোর্নিয়ার সামুদ্রিক ম্যামলদের দেখা ট্যুরিস্টদের জন্য দারুণ আকর্ষণীয় তবে মানুষের জন্য সমুদ্রে যে পলিউশন বাড়ছে তা বিরূপ প্রভাব ফেলছে এসব সামুদ্রিক প্রাণীর উপরে ক্যালিফোর্নিয়ার মেরিন ম্যামল সেন্টার চিকিৎসা করছে এসব প্রাণীর আসুন দেখে এই রিপোর্টটিতে এরা দারুন এরা সত্যি বৎসল এবং আমি খুশি যে ওদের একটি বিশ্রামের জায়গা হয়েছে আমার মনে হয় ওরা সিলি এবং দেখতেও মজার ওরা খুব সুন্দর ওরা ঘুমোচ্ছে ওরা খুব শব্দ করে এবং ঝগড়াও করে ওদের দারুণ ব্যক্তিত্ব এরা যখন একে অপরের সাথে কথা বলে তা দেখতে মজার ইন লেট আশির দশকের শেষে উনিশশো সালের দিকে সান ফ্রান্সিসকো অ্যাম্বার জেটিতে হঠাৎ করে উনচল্লিশটি সি লায়ন দেখতে পাওয়া যায় এবং তারপর থেকেই ওটাই ওদের আবাস হয়ে গিয়েছে এই স্থানটি এখন শহরের প্রতীক হয়ে উঠেছে ম্যারিন ম্যামাল সেন্টারটি একটি সমুদ্র সংরক্ষণ সংস্থা আমরা এখানে পঞ্চাশ বছর ধরে কাজ করছি আমরা স্তন্যপায়ী জীবের চিকিৎসা করি তবে সমুদ্রের জন্য কি ক্ষতিকর বা কি প্রভাবিত করে তা জানার চেষ্টা করছি সমস্যাগুলি কেন ঘটছে কিভাবে তা আমরা কমাতে পারি তা নিয়েও আমরা কাজ করি পাঁচ দশকে আমরা যতগুলো আক্রান্ত সামুদ্রিক প্রাণী পেয়েছি তাদেরকে সঠিক চিকিৎসা দিয়েছি ডক্টর বায়ুম আরও বলেন বিশাল সমুদ্রে এ বিষয়টি অত্যন্ত নগণ্য তবে এ থেকে আমরা জানতে পারছি সমুদ্রগর্ভে কি ঘটছে এবং আমরা সমুদ্রের পরিবর্তন পর্যবেক্ষণের বিষয়েও অগ্রগামী ভূমিকা রাখছি আমরা সমুদ্রের তাপমাত্রার পরিবর্তন হতে দেখছি পানিতে অপ্রয়োজনীয় খাবার জিনিসপত্র ইত্যাদিও দেখছি সান ফ্রান্সিসকো বে এরিয়াতে বটল নোজ ডলফিনের মতো সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী দেখতে পাচ্ছি আমরা কিন্তু এগুলো দেখতে অভ্যস্ত ছিলাম না এসব কিছু থেকে আমরা যতটা সম্ভব তথ্য সংগ্রহ করে সমস্যাগুলি কোথায় তা বুঝতে অনুপ্রাণিত হই এবং সমস্যাগুলি সমাধানে এর সঙ্গে জড়িতদের একত্রিত করতে পারি মেরিন ম্যামাল সেন্টার কেবল সিল এবং সিল আয়ন নিয়ে কাজ করে না আমরা অন্যান্য সামুদ্রিক প্রাণী নিয়েও কাজ করি যেমন সি অটার তিমি এবং ডলফিন উদাহরণস্বরূপ আমাদের একটি টিম আছে যারা যদি কোনো তিমি বেতে আটকা পড়ে তাকে সমুদ্রে ছেড়ে দেয়ার কাজে তারা সাহায্য করে মেরিন ম্যামল মেরিনটি এমন একটি হাসপাতাল যেখানে প্রশিক্ষণও দেয়া হয় এটা যেকোনো বড় শহরের মানুষের হাসপাতালের মতো প্রতি বছর সারা বিশ্ব থেকে আমাদের এখানে বিশেষজ্ঞরা আসেন কাজ করার জন্য কারণ এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বৃহৎ স্তন্যপায়ী প্রাণীদের জন্য হাসপাতাল আমাদের কাজ বেড়েছে আমরা শুনেছি গত দশকে অনেকগুলো কমবয়সী বয়সী সি লায়ন কম পানিতে আটকা পড়েছে আর এর একটা কারণ ছিল যে তারা মায়েদের কাছ থেকে পর্যাপ্ত খাবার পাচ্ছিল না পশ্চিম উপকূলের ক্যালিফোর্নিয়া সি লায়নের মাঝে ক্যান্সারের হার বিস্ময়কর রকম বেশি প্রতি চারটি প্রাপ্তবয়স্ক সিলায়নের মধ্যে একটির ক্যান্সার ধরা পড়ে অর্থাৎ আমরা পঁচিশ শতাংশের মাঝে ক্যান্সার খুঁজে পাচ্ছি এটা বিস্মিত হবার মতোই পরিসংখ্যান ছেলেবেলা থেকেই আমি সামুদ্রিক জীব নিয়ে মুগ্ধ এই স্থানের কথা আমি জানতামই না আমরা সমুদ্র দেখতে এসে মুগ্ধ হয়েছি ডক্টর বায়ুম বলেন আমি সবাইকে বলবো এটা গুরুত্বপূর্ণ যে বিশ্বে এ সময় কি ঘটছে সে সম্পর্কে একটু সময় নিয়ে আমরা যেন ভাবি মানুষের জন্য পরিবেশে ইতিবাচক বা নেতিবাচক কি প্রভাব পড়ছে তা নিয়ে যেন আমরা চিন্তা করি আমরা কি কিনছি জিনিসগুলো আমাদের বাড়িতে কিভাবে পৌঁছে দেওয়া হয় এতে পরিবেশের ওপর কি প্রভাব পড়ছে এ সব কিছুই সুতরাং আমি মনে করি এর উত্তর হচ্ছে প্রথমে ব্যক্তিগত দায়বদ্ধতা থাকতে হবে এবং পরে সামগ্রিক দায়বদ্ধতা আমেরিকার ম্যারিল্যান্ড ইউনিভার্সিটির গবেষকরা গুরুতর অশোক ডায়াগনোসিস এবং ট্রিটমেন্টের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করছে আসুন দেখে এই রিপোর্টটিতে জন্স হপকিন্স ইউনিভার্সিটির বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং গবেষকরা হার্টের রোগীর যত্নকে আরও উন্নত করতে কাজ করছেন তারা এখন রোগীর হাটের একটি কাস্টমাইজ ডিজিটাল মডেল বা একটি ডিজিটাল জমজ হার তৈরি করতে পারছেন যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কারা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে সে সম্পর্কে আরো ভালোভাবে ভবিষ্যৎবাণী করতে পারছেন

তার চেয়ে রোগীর শরীরে লাগিয়ে হার্টের যে পূর্ণাঙ্গ ইমেজ তৈরি করা হচ্ছে তার মাধ্যমে আরো সঠিক ভবিষ্যৎবাণী করা সম্ভব হচ্ছে উই প্রোভাইড these deep আমরা একাধিক মাধ্যমে এই ডিপ লার্নিং অ্যালগরিদম দেই যার মাধ্যমে রোগের অবস্থা অনেক ভালোভাবে বোঝা যায় জন্স হপকিন্সের সিডনি কিমাল কম্প্রিহেনসিভ ক্যান্সার সেন্টারে ডক্টর ভিক্টর ভেলকুলেস্কু প্রাথমিক পর্যায়ের ফুসফুস এবং অন্যান্য ক্যান্সার শনাক্ত করার নতুন উপায় উদ্ভাবনের গবেষণায় নেতৃত্ব দিচ্ছেন তিনি এবং তার দল পরীক্ষা করে দেখেছেন যে ক্যান্সার কোষগুলি স্বাভাবিক কোষের যে বিশৃঙ্খলভাবে বৃদ্ধি পায় এবং প্রতিলিপি তৈরি করে তাই যখন এই কোষগুলি মারা যায় তারা রক্তে কিছু কোষ ডিএনএর অংশে সুনির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য রেখে যায় যা একজন ব্যক্তির ক্যান্সার হতে পারে কিনা তার পূর্বসূত্র বহন করে দলটি ডেলফি নামক একটি প্রযুক্তি তৈরি করেছে যা কোষমুক্ত ডিএনএর টুকরো বিশ্লেষণ করতে মেশিন লার্নিং ব্যবহার করে আমরা রক্ত পরীক্ষা করি কোষমুক্ত ডিএনএ নামক ডিএনএর অনুগুলি শনাক্ত করি এবং আমরা এই কোষ ডিএনএর প্যাটার্নগুলিকে যাদের ক্যান্সার নেই তাদের প্যাটার্নের সাথে মিলিয়ে যাদের ক্যান্সার আছে তাদের চিহ্নিত করি ভেলকুলেস্কো বলেন উন্নত রক্ত পরীক্ষার মাধ্যমে বিশ্বব্যাপী আরো ভালোভাবে ক্যান্সার স্ক্রিনিং নিশ্চিত করা সম্ভব তো এই ছিল আমাদের আজকের এপিসোড শো কেমন লাগছে আমাদেরকে জানাতে ভুলবেন না ভয়েস অফ আমেরিকা বাংলার ইউটিউব চ্যানেলে গিয়ে কমেন্ট সেকশনে তাছাড়াও আমাদের ওয়েবসাইট ডাব্লিউডব্লিউডব্লিউ ডট এ বাংলা ডট কমেও আমরা আমাদের এপিসোডসগুলো আপলোড করে থাকি তো আজকে এখানেই শেষ করছি কিন্তু আবার দেখা হবে নেক্সট উইক একই দিন একই টাইমে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সাইনিং অফ মাইশা ভয়েস দ্য